হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি। আর আজকের ব্লগটা বিকেল থেকে বলতে বিকেল না, সন্ধে হয়েই গেছে প্রায়। তো এখন বাজে 5:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর চলো আজকে আমি নাস্তা বানাবো, নাস্তা আজকে লুচি আর ঘুগনি বানাবো, ঠিক আছে? চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, তারপর খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করবো। চলো তাহলে সঙ্গে থাকো। ফাইনালি রান্না বান্না সব কমপ্লিট, আর এখন শুধু নাস্তা করার পালা। তো তোমরা দেখলে আমি লুচি ঘুগনি সব কিছু বানিয়ে নিয়েছি। তো এবার আমার হাজব্যান্ডকে খেতে দেবো, তারপর বাচ্চাদেরকেও দেবো, আর তারপর আমি নিজেও খেয়ে নেবো। আর লুচি হওয়া থেকে অ্যাকচুয়ালি আমার বড়টা বড়শিল একটা করে খাচ্ছে, পছন্দ লুচি খুব পছন্দ করছে। গুন্ডা বানাবে তো? আচ্ছা বলতে নি, চুপ হয়ে যা, খারাপ বলবে সবাই, বলবে ব্যাড বয়। হ্যাঁ আস্তে আস্তে বলতে হয়। তো চলো, হাজবেন্ডকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ওখানে টেবিলে বসে খাচ্ছে, আর আমি এখানে বিছানায় নিয়ে বসে পড়েছি। আর আমার ছেলে যখন থেকে লুচি হয়েছে তখন থেকেই খাচ্ছে, একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে। তো সেই জন্য ওর পেট ভরেই থাকবে অলরেডি। আর এখান থেকে আমি চারটা নিয়ে এসেছিলাম, তো চারটা নেই সরি দুটো নিয়ে এসেছিলাম আমি। তো এখান থেকে দুটো ছেলে দুটো নিয়ে নিতে, ওই জন্য হাজব্যান্ড আমাকে তার পাত থেকে তুলে আমাকে দুটো দিচ্ছিল। বাট ও তো জানে না যে এখনও রয়েছে, বেশি করেই করেছি যেহেতু বাচ্চারা খেতে ভালোবাসে সেই জন্য। তো আমি বললাম যে না তুমি খেয়ে নাও, আমি নিয়ে চলে আসছি। তো দেখো আমরা এই টাইমটাই, সন্ধ্যের টাইমটাই, সকালের টাইমটাই, বা দুপুরে খাওয়ার টাইম বা রাত্রে খাওয়ার টাইম, যে কোনো খাওয়ার টাইমটাই বিশেষ করে আমরা এই সময়টাই কিন্তু সাথে একসাথে বসে খাই আমরা সবাই। তো সত্যি খুবই ভালো লাগে, আর একসাথে থাকার মজাটাই আলাদা। একসাথে থাকার, একসাথে খাওয়ার, এভাবে কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যদিও বিশেষ করে যারা এরম হয় না, যে হাজব্যান্ড কাজের জন্য বাইরে থাকে আর তার ওয়াইফ হচ্ছে দেশে থাকে, তো তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার সত্যি। আমিও বিয়ের পর প্রায় 7 মাস ছেড়েছিলাম, হাজব্যান্ডকে ছেড়ে থাকতাম জানো তো, শুধু 7 মাস নয় বিয়ের আরও পরে অনেকবার ছেড়ে থেকেছি। তখন আমি দেশে থাকতাম, হাজব্যান্ড এখানে থাকতো ভোপালে। তো আমি বুঝি, কষ্টটা বুঝি, সত্যি এত কষ্টকর।